মোমেনদের কোন ভয় আছে নাকি? ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর, অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত, কথা ঠিক কিনা? আমরা মোমেন, আমাদের সৃষ্টিকারীকে, আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের জানের মালিককে, মালের মালিককে, সম্পদের মালিককে, সবকিছুর এভরিথিং, সবকিছুর মালিককে, আরো জোরে বলেন কে? এই আসমান কে সৃষ্টি করছেন, জমিন কে পয়দা করেছেন, মানব দানব পশু পাখি গ্রহ নক্ষত্র পশু পাখি তরুলতা সবকিছুর খালেক মালিক কে? আমরা তার গোলাম, আমাদের কোনো ভয় নাই, কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমরণ সেই রব্বুল আলামিন আল্লাহ তাআলারই ইবাদত করব, তার উপাসনা করব, তার গোলামি করব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথে আমাদের মানব জীবন গঠন করে আমরা আখিরাতের পাথর সংগ্রহ করে মালিকের দিদার পেয়ে মালিকের অবিষ্ট লক্ষ্য জান্নাতের মেহমান হতে চাই, কথা ঠিক না? ঠিক কারা কারা তৈরি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করেন, জোরে বলুন আমিন। তবে একটা কথা মনে রাখবেন, সময় খুব সংক্ষেপ, আপনি খাঁটি মুমিন হতে চান, আপনি মালিক রব্বুল আলামিনের প্রকৃত গোলামের তালিকায় নাম উঠাতে চান, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মতের তালিকায় নাম উঠাতে চান, আপনি একজন প্রকৃত নামাজি হতে চান, আপনি একজন প্রকৃত জাকিরিন হতে চান, আপনি একজন প্রকৃত আশিক রসুল হতে চান, তাহলে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুনু মাআস সাদিকিন। ঘোষণা কার? শরণের পিসাবু দূরের, তাই না? ন্যায়বা মিসাবু দূরের, জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার ঘোষণা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন। ও ইমামদারেরা, তোমরা আমি রব্বুল আলামিন মাওলাকে ভয় করো ভয় করার মতো। এবারে আসেন, যদি প্রকৃত নামাজি হতে চান, প্রকৃত আল্লাহ ওয়ালা হতে চান, প্রকৃত আশিক রসুল হতে চান, আমার মাওলার পাগল পরা গোলাম হইয়া যদি কবরে কেউ যাইতে স্যার, ওয়াকুনু মাআস সাদিকীন। আমার মাওলার ঘোষণা, নেককারদের সঙ্গী হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না? কারণ আমাদের শায়েখরা প্রায় বলে থাকেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। ওঠা বসা কাদের সঙ্গে করা লাগবে? আজকের মাহফিলের বিশেষ অতিথি কাউন্সিলর হাজী মাসুদ সাহেব বললেন, আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখলাম, আজকে যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে আমার কলিজার টুকরা সন্তানদেরকে দুনিয়াতে রেখে যাই, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে যদি আমার সন্তানদেরকে দুনিয়ায় রেখে যাই, আর যদি নবীর আদর্শে শিক্ষায় আদর্শ বানামি না বানাই, আমি যতই ইবাদত করি না কেন, যতই আমি তাসবিহ জিকির করি না কেন, যতই আমি দাওয়াতের কাজ করি না কেন, যতই আমি ইবাদত করি না কেন, যদিও মালিক আমার নামে জান্নাত বরাদ্দ রাখেন, এই সন্তানেরা দুনিয়া দা বানানোর কারণে দুনিয়াতে যত অন্যায় অপরাধ করবে, যত মানুষের উপর জুলুমবাজি করবে, যত মানুষ হত্যা করবে, মাদক সেবন করবে, অন্যায় অশ্লীল কাজের ভিতরে লিপ্ত থাকবে, মালিক আমার ওই জান্নাত তার বরাদ্দ রাখছেন, আমার নামে যে জান্নাতের তালিকার ভিতরে নাম ওঠানো আছে ওই নামটা কেটে দিবেন। এই জন্য তিনি ভয় করে সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য, হক্কানি আলেমে দিন বানানোর জন্য কওমিয়া মাদ্রাসায় ভর্তি করাইছেন, কথা ঠিক না? ঠিক ধরে বলেন। এ আল কারিম মডেল মাদ্রাসার এলাকার মুসলমান, এ যুবক ভাইয়েরা, এ মুসলি আমার ভাইয়েরা, মুজাহিদ আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা, মাসুদ সাহেব অন্তরের ভিতরে মাওলার ভয় পয়দা হয়ে গেল। এ মুসলি সমাজ ও আমার যুবক ভাইয়েরা, তোমার অন্তরের ভিতরে আমার অন্তরের ভিতরে কি মাওলার ভয় কম হয়ে গেল নাকি? আজ যদি আলেম হওয়া এই মুহূর্তে সম্ভব না, মুফতি মহাদ্দেশ হওয়া সম্ভব না, বলে কিভাবে আমার মাওলার ভয় অন্তরে ঢুকাইবা, কিভাবে ঈমান আমলটাকে মজবুত করবা, কিভাবে মাওলার পাগল হয়ে কবরে যাবা, এই জন্যই তো আমার মাওলা বলতে আসেন কুনু মাআস সাদিকীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজ বাংলার জমিনে তাকায় দেখো, পীরের অভাব নাই, নামধারী আলেমের কোনো অভাব নাই, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। খোদার কসম করে বুকের ভিতরে হাত দিয়ে বলতে পারি, বাংলার জমিনের ভিতরে আমাদের যে দুইজন তোমার হাতে গিয়ে দেখি দিনের মশাল নাই বে আমিরুল মুজাহিদিন, তুমি বাংলার জিন্দা শাহ জালাল। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? নাই বে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম, তুমি পীর কাহামের চরম নাই। আজ বাংলার জমিনের দিকে তাকায় দেখো মুমিন, নাস্তিক মুরতাদে হয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ। আর তোমার হাতে দেখি, তোমাদের হাতে দেখি দিনের মশাল, পীর সাহেব চরম নাই তুমি, নাইবে আমিরুল মুজাহিদিন পীরে কালমে কামেল চরম নাই তুমি, বাংলার জিন্দা শাহ জালাল। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ এই সমাজের নেতৃত্ব দিবেন এই পথ ভোলা দিশেহারা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন আমাদের শায়েখে চরম নাই। কথা ঠিক না বেঠিক? ইমান আমলটাকে মজবুত করার জন্য, ক্ষমতা গ্রহণ করার জন্য মাহফিলে আসি নাই। কথা ঠিক? দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আসি নাই, টাকা পয়সার জন্য, ভালো খাবারের জন্য আসি নাই, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য আসি, গুনামাফির নিয়াতে আসি, ইমানটাকে মজবুত করার জন্য আসি। কথা ঠিক না বেঠিক? তাহলে ইমান আমলটাকে যদি মজবুত করতে হয়, একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আপনাকে মনে করতে হবে যে আমি একজন মরালাস, আমাকে যিনি গোসল করাচ্ছেন, ডানে নিচ্ছেন, বামে কাত করতেছেন, আমাকে উপরে উঠাচ্ছেন, সেখানে আর ওই যিনি মুর্দা তার কোনো এখতিয়ার আছে, তার কোনো শক্তি আছে? আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া কলমের চিকিৎসা করাইয়া ইমান আমলটাকে মজবুত করে মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? ওই বান্দার মধ্যে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে প্রকৃত মুমিন হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা, আমার খুতবা শুরুতে যে আলোচনা আমি যে আলোচ্য আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আজকে আপনারা সবাই আমরা জবান খুলে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সবাই বাসি কিনা? কি এই ভালোবাসার ভিতরে কোনো মুনাফিকি আছে নাকি? কারা কারা আল্লাহকে ভালোবাসেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা তোমাকে সবাই ভালোবাসি, কথা ঠিক না বেঠিক? এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। আল্লাহ হলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার চেরা জীবন মরণে। কথা ঠিক না বেঠিক? ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহকে, যারা ভালোবাসতে চাও, যারা বলো আমি আল্লাহকে ভালোবাসি, কাকে ভালোবাসি? জোরে বলেন কাকে ভালোবাসি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার মধ্যে মুজাহিদ মোমেন আমার মুসলমান ভাইরা, পর্দায় সম্মানিত মা ও বোনেরা, সবাই জবান খুলে আবার বলেন আমরা সত্য সবাই আল্লাহকে ভালোবাসি, কারণ তিনি আমাদের খালিক মালিক। কথা ঠিক না বেঠিক? ওরে মুমিন, এখন মাওলা কারিম আমার আল্লাহ ডাক দিয়া বলতে আছেন, ও মুমিন মুসলমান ভালো করে শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দিতেছেন, ও আমার হাবিব, قل ان كنتم تحبون الله, আপনি জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুকরণ অনুসরণ করে। কার অনুসরণ অনুসরণ করা লাগবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার অনুসরণ অনুকরণ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আমরা ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার হাবিব আপনি বলেন তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে।
ওরে দুনিয়ার কোন নেতার আপনি, দুনিয়ার কোন মাতুব্বার মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র এসপি ডিসি এমপি মন্ত্রী, দুনিয়ার কোন নাস্তিক বেঈমান ইহুদি বেঈমানদের কোন অনুকরণ অনুসরণ করা যাবে না। আখির জামানার পয়গম্বর যেই নবী তোমাকে আমাকে ছাড়া মালিকের জান্নাতে যাবে না, ওই নবীর জন্য পাগল হওয়া লাগবে, ওই নবীর আদর্শ গ্রহণ করে দুনিয়ার জমিনে চলা লাগবে, কথা ঠিক না ঠিক? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার মহামালাত মহাসরাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ব্যক্তি জীবন, এভরিথিং সব আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী পরিচালনা করা লাগবে, কথা ঠিক কিনা? আমি আল্লাহকে ভালোবাসি তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে। বলে মুসলমান প্রশ্ন আসবে, ও বক্তা সাহেব, ও পীর সাহেব হুজুর চরম নাই, ও পীর কামেল চরম নাই, শাইখ চরম নাই, আমরা যদি দুনিয়ার কোন মাতুন মানুষের আদর্শ গ্রহণ না করে আখিরি জামানার পয়গম্বরের আদর্শ গ্রহণ করে যদি আমরা দুনিয়ার মধ্যে কদমগুলি যদি সামনে বাড়াই, কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াগফির লাকুম দুনুবাকুম, ওয়াগফির লাকুম দুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানায়া দেন, ওই সকল মানুষের জীবনের গুনাহ খাতাগুনি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কারের কথা বলতেছেন, আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ, বলেন কার ঘোষণা, কার ঘোষণা? আরো জোরে আওয়াজ করে বলেন, কার ঘোষণা? এক নম্বরে আল্লাহ আমাদের তার কুদরতি কোলের মধ্যে টেনে নিবেন, দুই নম্বর ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, ইকালামে জিন্দা কুরআনে হাকিম, ইকালামে জিন্দা কুরআনে হাকিম, তাকাসামাত আনহু আফহামুর রিজাল, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই নবীর নীতি আদর্শ গ্রহণ করলে, যেই নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চললে, যেই নবীর সুন্নাত টুপি দাড়ি লম্বা জামা গায়ে দিয়া চললে, আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন যদি তুমি আমি প্রকৃত রাসূলের উম্মত দাবি করতে চাই, বেঈমানদের অনুসৃত পথে বেঈমানদের কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন গ্রহণ করা যাবে না, অপসংস্কৃতি গ্রহণ করা যাবে না, কথা ঠিক না ঠিক? এই টুপিটা কার করে আওয়াজ করে বলেন, মদিনাওয়ালার টুপি, আরো জোরে বলেন কার? মদিনাওয়ালার সুপারি যদি পেতে চাও মুমিন, এই টুপি তোমার মাথায় রাখা লাগবে, কথা ঠিক না ঠিক? করে আওয়াজ করে বলেন, ওই মদিনাওয়ালার সুপারি যদি পেতে চাও, লম্বা জামা গায়ে নিয়ে তোমার চলা লাগবে, কথা ঠিক না ঠিক? করে বলেন, মদিনাওয়ালার সিগনেচার যদি হাসুরের ময়দানে পেতে চাও, এক মুষ্টি দাড়ি রাখা লাগবে, এর আগে কাটসাট করা যাবে না, কথা ঠিক না ঠিক? করে আওয়াজ করে বলেন, মদিনাওয়ালার নবী বলতেছেন, মানা হাত্মা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসে আঁকড়ায় ধরবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে তার ঠিকানা হবে আমি রসুলের সাথে মালিকের জান্নাতে। ওগো মোদের প্যারা নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি, তোমার দিদার পাওয়ার আশায় তোমার প্রেমের কবিতা লিখি, প্যারা নবী হো প্যারা নবী, প্যারা নবী হো প্যারা নবী, এসেছিলে যবে ধরার বুকে, মুগ্ধ হলো ধরা তোমায় দেখে, এসেছিলে যবে ধরার বুকে, মুগ্ধ হলো ধরা তোমায় দেখে, উম্মাতের কান্ডারি তুমি নবী, উম্মাতের কান্ডারি তুমি নবী, তোমার আগম
আমি ধন্য সাবি প্যারা নবি ও প্যারা নবি 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 তোমারি শাফাআত পাওয়ার আশায় বসে থাকি আমি নিঝুম নিরালয় তোমারি শাফাআত পাওয়ার আশায় বসে থাকি আমি নিঝুম নিরালয় উম্মাতের কান্দারি তুমি নবি উম্মাতের কান্দারি তুমি নবি তোমার গো মনে ধন্য সাবি প্যারা নবি ও প্যারা নবি প্যারা নবি ও প্যারা নবি মদিনাওয়ালার জন্য পাগল পারা কারা কারা হতে চাও আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম মদিনাওয়ালার জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন জান দিয়েছেন মাল দিয়েছেন অর্থ দিয়েছেন সর্বত্র সব কুরবানি করে তারা প্রকৃত আশিকের রসুলের তালিকায় নাম উঠায় আছে ওরে আল কারিম মডেল মাদ্রাসা এলাকার মুসলমান জুরাইন এলাকার মতন এলাকার মুসলমান ভালো করে শুনে নাও এখন যদি প্রকৃত আশিকের রসুল দাবি করতে হয় মদিনাওয়ালার নামের মাদ্রাসা আল কারিম মডেল মাদ্রাসার সুখীদেরকে তোমাকে আমাকে ভূমিকা রাখা লাগবে এই মাদ্রাসার ওলামায়ে কেরাম তালমিলিনদের সাথে সুসম্পর্ক রাখা লাগবে তাদের সুখ দুঃখে পাশে দাঁড়ানো লাগবে যা ইমানের দাবি কথা ঠিক না ঠিক সম্পদ ত্যাগ করতে রাজি তারপরে আল্লাহ রসুলকে ত্যাগ করতে রাজি হয় নাই আল্লাহর হাবিব মক্কায় আছেন যুবক মানুষ তার নাম হলো আব্দুল আজ্জা আরে মনের অন্তরস্থল থেকে নিয়াত করেছেন আমি আল্লাহ রসুলের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আরে নিয়াত সহি নিয়াত অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা রসুলের প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো ও নবী সরাসরি তোমার সোবাতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ওইদিকে মালিকের লীলা খেলা বুঝা বড় দায় হুকুম হয়ে গেল নবী আমার আপনি মক্কা থেকে মদিনায় চলে যান নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন যুবক সাহাবী আব্দুল উজ্জা কালিমা গ্রহণ করার পরে রসুল তার নাম রাখলেন আব্দুল্লাহ খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো লাগে না দৌড় দিয়া চাচার কাছে চলে গেছেন ও চাচা যান তার চাচা কাপের ঘরের দরজায় গিয়া ঘর দরজা নক করে ভিতরে প্রবেশ করে বললেন ভেতরে প্রবেশ করে বললেন ও চাচা যান এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যে সত্য নবী দাবি করতেছেন এ ব্যাপারে আপনার কি মতামত আমি আপনার কাছে জানতে চাই গো চাচা তিনি সত্য নবী কিনা চাচা বললেন চাচা কাফের কাফেরদের সর্দার কাফেরদের সর্দার কাফেরদের লিডার বললেন আমারও তো মনে হয় সত্য নবী ও চাচা আপনি বললেন মনে হয় সত্য নবী এই নবীর ব্যাপারে আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি নবীর হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা তাহলে আর দেরি করবেন না তাড়াতাড়ি চলেন নবী তো মক্কায় নাই ওই মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন মদিনায় মদিনাতে গিয়া নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার চাচা বললেন ওরে ভাতিজা এত বড় দুঃসাহস কোথায় পেয়েছো তুমি তো আমার অধীনে থাকো ওই মদিনাওয়ালার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হইলে তোমার পরিণতি কি হবে তোমার জানা আছে নাকি বললেন না চাচা পরিণতি আমার জানা নাই কি হবে আমাকে বলেন যদি তুমি ওই মদিনাওয়ালার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এই অর্থ সম্পদ কিছুই তুমি পাইবা না তোমাকে অর্থ সম্পদ থেকে একদম ভাগায় দেওয়া হবে তাড়ায় দেওয়া হবে কিছুই তোমাকে দেওয়া হবে না বললেন আমি অর্থ সম্পদ চাই না টাকা চাই না জমি চাই না কিছুই আমি চাই না আমি মদিনাওয়ালার পাগল আমি মদিনাওয়ালার কাছে যেতে চাই ওরে মুমিন মুসলমান বলে আমার ঘর থেকে বের হও ঘর থেকে যখন আব্দুল্লাহ বের হইতেছেন ওরে ইমামদার মর্দে মুমিন মুসলমান চাচা ডাক দিয়া বললেন ওই পরনের কাপড় চোপড় যা আছে তাও তো আমার সব রেখে যাও ও তো আমার টাকা রেখে না তুমি সব খুলে রেখে যাও অবশেষে শরীরের কাপড় পরনের কাপড় সব খুলে বিবস্ত্র হইয়া উলঙ্গ হইয়া ঘর থেকে বের হয়ে গেলেন
মায়ের কাছে চলে গেছেন। যায়া বলতেছেন, ও মা, মদিনাওয়ালার কাছে কালেমা পড়ে মুসলমান হইব। চাচা বললেন, পরিণতি বড় ভয়ঙ্কর, ঘর থেকে আমাকে নামায় দিছে, যখন আমি বের হয়ে যাব বললেন পরনের কাপড় চোপড় তো আমার রেখে যাও। ও মা, তোমার কাছে আসছি মা বিদায় নেওয়ার জন্য, কিন্তু মা আমার শরীরে পরনের কাপড় নাই, তুমি কি একটা আমাকে কাপড় দিবা নাকি? বলে, ও বাবা, তোকে আমি কাপড় দেব, তেমন কাপড় আমার ঘরে নাই, একটা সিরা কম্বল আছে মা, কম্বলটা আমাকে দেন। মা সিরা কম্বলটা দিয়ে দিয়েছেন, দুইটা ভাগ করে একটা শরীরে লাগাইছে, আর একটা কোন রকম লজ্জা স্থান থেকে হাঁটুর উপর পর্যন্ত হয়। ওই সাহাবি, যুবক সাহাবি আব্দুল্লাহ মুসলমান হওয়ার আগে যে নাম আব্দুল্লাহ, মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ। আরে কদম দিতে দিতে চলে গেছেন মদিনায়, মদিনাওয়ালার দরজার সামনে গিয়া আরে ছিন্ন ছিন্ন ভাবে পড়ে আছে। মদিনাওয়ালার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘর থেকে বের হয়ে নামাজে যাবেন, দরজার পাশেই দেখলেন একজন যুবক সাহাবী, যুবক পড়ে আছে, আরে শরীরে তেমন কোনো কাপড় নাই, শিরে একটা কম্বল দিয়ে শরীরটা ঢাকা, হাতুর উপর কোনো রকম কাপড় দিয়ে শিরে কম্বল দিয়ে ঢাকা। মদিনাওয়ালার কাছে গিয়া বলতেছেন, আব্দুল্লাহ, ও গো নবী, আমি তো অনেক দূর থেকেই আপনাকে না পেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তাকায় দেখেন গো নবী পরনে তেমন কাপড় নাই, কোন রকম লজ্জা স্থানটা ঢেকে গেছি, ও গো নবী শরীরে একটু কাপড় দিয়েছি, ও গো নবী আমি আজকে মুসলমান হওয়ার কারণে আমার বাবা আমার চাচা আমাকে ঘরে জায়গা দেয় নাই, সম্পদ ত্যাগ করে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ওমর, আবু বকর, তোমাদের দলের সদস্য বানায় দাও, আজকে থেকে তোমাদের সাথে একসাথে বসে দিন শিখবে। আল্লাহু আকবার, মুসলমান সময় সঙ্গে হুজুর এসে গেছে, পরিশেষে তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা, আর আবু বকরকে বললেন, ওমরকে বললেন, ওসমান আলীকে বললেন, সবাই তাবুকের যুদ্ধের যাওয়ার জন্য পরিমাণ মতো কিছু কিছু দান করেছেন, আবু বকরের দানের ভিতরে শ্রেষ্ঠ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন সবাই। অবশেষে ওই আল্লাহু আকবার আব্দুল্লাহকে ডাক দিয়ে নবী বলেন, আব্দুল্লাহ, শুনে নাও শুনে নাও, কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার, এই দোয়া করবেন না, আমি তো শহীদ মরণ চাই। আল্লাহ আকবার, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী চলে গেছেন, যুদ্ধ হয় নাই, কাফেরদের আল্লাহর নবীর ঘোষণা শুনিয়া সারা মুমিনের কথা শুনি সব বেঈমান পালায় গেছেন। অবশেষে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ফিরে আসতেছেন, মাঝখানে শুনলেন কে যেন খবর দিলেন, হুজুর ওই সাহাবী আব্দুল্লাহ যুবক সাহাবী ইন্তেকাল করেছেন দুনিয়াতে নাই। আল্লাহর নবী বললেন, যাও তোমরা যাও, তাড়াতাড়ি তাকে গোসল দাও, কাফন দাফনের ব্যবস্থা করো, গোসল দেওয়া হলো, জানাজার নামাজ পড়ানো হলো, সাহাবায়ে কিরাম তার লাশটাকে নিয়ে কবরের কাছে গেলেন, নবী অমনে করে কবরে নামলেন, দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটাকে কবরে দিতেছেন, নবী কোলের মধ্যে নিয়ে যখন মাটির জমিনে কবরে শোয়া দেয়, আরশে আদিমের মালিকের দরবারে কবরে শোয়া, দুটো হাত উজ্জ্বল করে বলে, না আল্লাহ, আব্দুল্লাহ, তোমার মহাব্বাতে আমি নবীর মহাব্বাতে, দিনের মহাব্বাতে, কালেমার মহাব্বাতে, আয় আল্লাহ সব কিছু ত্যাগ করলো, তার ত্যাগ এবং কোরবানি দেখে আমি তার উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি শেষ পর্যায়ে তার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, একই বলা হয় আশিক রসুল, আশিক নবী। বন্ধুরা আমার, এই জন্য পরিশেষে অনুরোধ করে বলবো, আমরা যদি প্রকৃত আশিক রসুল হতে চাই, প্রকৃত মোমেন হতে চাই, তাহলে আমাদের অবশ্যই রসুলের নীতি আদর্শ মেনে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কথা ঠিক তারা ঠিক। দুনিয়ার কোনো মানব রচিত আইন, দুনিয়ার কোনো মানুষের নীতি আদর্শ দিয়ে সমাজ, রাষ্ট্রে, পরিবারে শান্তি, স্থায়ী শান্তির আশা করা যায় না, কথা ঠিক যাবে ঠিক ধরে বলেন। পরিশেষে আমি অনুরোধ করতে চাই, এই আল কারিম মডেল মাদ্রাসা এটা দ্বীনী প্রতিষ্ঠান, এখান থেকে মাসুদ সাহেব বলেছেন এটা কোরআনের দুর্গ, কোরআনের কেল্লা, এখান থেকে সেই সাহেব ফজলুল করিম মতো আলী, মধ্যে মুজাহিদ বের হবে, শামসুল হক ফয়সুরি বের হবে, সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলী বের হবে, উজারি বিকারি ইব্রাহিম সাহেব বের হবে, কথা ঠিক যাবে ঠিক ধরে বলেন। আপনাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য, হক্কানি আলেম বানানোর জন্য, বাংলার রাজপথের লড়াকু সৈনিক মুক্তি আল্লামা সৈয়দ ফয়জুল করিম গাসিমের মতো বাংলার জিন্দা শাহাদাল সকল বেঈমানদের সেই
তা বেঈমানদের, যিনি হৃদয়ের ভিতর রক্ত খরণ করেন বেঈমানদের জন্য, যিনি ভূমিকম্প স্বরূপ ভূমিকা রাখতেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন পীরে কামেল ফয়জুল করিমের মতো বাংলা চিন্তা শাহাদাত তৈরি করার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।